চট্টগ্রামের উপকূলীয় এলাকা ও মেঘনা মোহনার জলদস্যু কালাম বাহিনীর প্রধান কালামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতরাতে পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও ইয়াবা সহ মাদক বিক্রির ১৬,৩৯,৩০০ টাকা জব্দ করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র‍্যাব। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও অপহরণ সহ মোট ১১টি মামলা রয়েছে। কালামচুদির নৌ ডাকাতি ছাড়াও জেলেদের অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি, এমনকি নারীদের অপহরণ করে আস্তানা নিয়ে গণধর্ষণের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। র‍্যাবের অব্যাহত অভিযানের পরিপ্রেক্ষিতে এই বাহিনীটি আত্মগোপনে ছিল, কিন্তু চলতি বছরের ইলিশ মৌসুমকে কেন্দ্র করে তারা আবার সংগঠিত হয় এবং সাগরে এবং মোহনায় ডাকাতি শুরুর বিভিন্ন কার্যক্রম প্রস্তুতি গ্রহণ করে।